মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি দেবলীনা, আবার হাজির হয়ে গেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টা। তো আমার সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন চা বসিয়েছি, তো চা খাবো। তো তার আগে আমি তরকারিগুলো কেটে নিয়েছি, দুপুরে যা যা রান্না হবে। তো তরকারিগুলো কেটে রাখলাম, তাহলে কি চাটা খাওয়ার পর তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিতে পারবো। যা গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ একদমই থাকা যাচ্ছে না। তো তোমাদের গরমে কেমন হাল, কীরকম আছো সব জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। আর হচ্ছে ব্রেকফাস্ট করিনি এখনো, ব্রেকফাস্ট আমি করব পরে, আগে চাটা খেয়ে নিই, রান্না করতে করতেই ব্রেকফাস্টটা করে নেব। আর আমার পিছনে গাছগুলো দেখতেই পারছো, তো তোমাদের একটা ওভারভিউ দিয়েছি আমি গাছগুলোর। আরও ইচ্ছা আছে আমার গাছ কেনার, আমার গাছ ভীষণ ভালো লাগে। ছোট্ট একটুখানি করেছি, অল্প কয়েকটা গাছই রয়েছে, তো খুব ইচ্ছা আছে একটা ছোট্টখাট্ট বাগান করার। তো আমার দোতলাটা কমপ্লিট হলে পরে করব, এখনও দোতলাটা কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে পরে করব। যদি করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি বক বক না করে এবার রান্নাঘরে যাই, নয়তো আমার চায়ের জল শুকিয়ে যাবে একদম, চা আর খাওয়া জুটবে না। তো চলো। আমি সব তরকারি কেটে রেখেছি, এখানে ভেন্ডি কাটা আছে, এখানে মশলা করা আছে, আর এখানে আছে পটল কাটা। এটা ভেন্ডিতে আলু দেব, ভেন্ডি পোস্ত করব, আলু আর ভেন্ডি দিয়ে পোস্ত হবে। এখানে সয়াবিন আছে, তো সয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি হবে, ভেন্ডি আলু পোস্ত হবে। তো আজকের মেনু হবে এইটাই, আর আলুটা এখানে আলুটা সিদ্ধ করতে দেওয়া আছে। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ করে প্রেশার কুকারে রেখে দিয়েছি। তো চলো এবারে এই যে চা, চাটাকে খেয়ে নিই, তারপরে রান্না শুরু করব। চলো। আচ্ছা, তোমরা কারা সোয়াবিন খেতে খুব পছন্দ করো বলো বলো তো? আমার সোয়াবিন খেতে না ভীষণ ভালো লাগে, মানে আমি আমার হাজবেন্ড দুজনেই দুজনেই সোয়াবিন এত পছন্দ হয় আমাদের। নিরামিষের দিনে তো বিশেষ করে আমার বাড়ি সোয়াবিনটা রান্না হয়। আর পটল আলু সোয়াবিন একসাথে রান্না করে কোনো দিন খেয়েছো? কে খেয়েছো আর কে খাওনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমি এইভাবে রান্না করি, আসলে আমার শাশুড়ি মা সয়াবিন খান না, তো ওই জন্য ওনাকে পটল করে দিই, তো একসাথেই করি, খেতে বেশ ভালোই লাগে। আমি আবার পটল খাই না, আমার হাজবেন্ড পটল খায়। তো পটলটা আসলে কি আমার খুব একটা ভালো লাগে না, ওই পটলের ভিতরে যে বীজটা রয়েছে না, ওটা পটপট করে খাওয়ার সময় আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি খাই না। তো ওই জন্য সয়াবিনটা দিয়ে দিই, সয়াবিন আলু আর পটল দিয়ে করি, খুব ভালো লাগে খেতে। তো নিরামিষের দিনে এইভাবে যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করে দেখবো, খুব ভালো লাগবে খেতে। তো চলো আর বেশি বক বক না করে এবার রান্নাটা শুরু করি।
অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। রান্না তো কমপ্লিট করলাম দেখলে, তো তারপরে তো রান্নাঘর পরিষ্কার করা ওইসব আর তোমাদের দেখাইনি। তো রান্নাঘর পরিষ্কার করলাম, ঠাকুরের বাসন মাজলাম, মেঝে স্নান ঠান করে ঘরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করে স্নান করলাম, স্নান করে জামাকাপড় কিছু ভিজিয়েছিলাম সেগুলোকেও কেচে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে মেলে ঠেলে দিলাম। দিয়ে এখন একটু ফ্যানের তলায় বসেছি, এখন খাচ্ছি হচ্ছে গ্লুকন্ডি। গ্লুকন্ডি খেয়ে একটু, এই যে গ্লুকন্ডি, গ্লুকন্ডি খেয়ে একটু শরীরটা ঠান্ডা করে নিই। রান্না করতে করতে না পুরো স্নান করে গেছি, এত গরম, মানে ফ্যান চালানো যায় না, যাহাতো চিমনি চলে, তো সেই জন্য ফ্যানও চালাতে পারি না, এত গরম লাগে তো আর পারা যায় না, শরীর মানে ভিতর ভিতর না পুরো জ্বলতে থাকে। তো রান্না করে উঠে মানে স্নান ঠান করে নিয়ে, রান্না ঠান্না করার পর স্নান ঠান করে আগে একটু গ্লুকন্ডি খেয়ে নিই, মাঝে মধ্যেই খেয়ে নিই, খেলে কি শরীরটা একটু ঠান্ডা হয়, ভালো লাগে বেশ। তো চলো গ্লুকন্ডিটা আমি এনজয় করি। আর জানো তো আজকে আমার হাজবেন্ড বাড়িতে আছে, তো ও বলেছে বিকালে আজকে একটু ঘুরতে নিয়ে যাবে, তো হেভি আনন্দ হচ্ছে। তো আজকে বিকালবেলা একটু ঘুরতে যাব, তো যদি যাই এখনও বলতে পারছি না, কারণ ওয়েদারের তো কোনো ঠিক নেই, এখন রোদ রয়েছে, কিছুক্ষণ পরে আবার মেঘ হয়ে যাবে, তো বোঝা যাচ্ছে না তো কী হবে। তো যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, গুড ইভিনিং। দেখলেই তো বিকেলবেলা গেছিলাম ঘুরতে, তো আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা এত ভালো লাগছিল, কোথায় যেন আমি হারিয়েই গেছিলাম, মানে আকাশেই আমি হারিয়ে গেছিলাম। তো ভিউগুলো নিয়েছি, তোমরা দেখো, তোমাদেরকেও দেখাবো। তো ভিউ নেওয়ার চক্করে নিজেদের যে একটা ভিডিও তুলবো সেটাই ভুলে গেছি, তো যদি পারি কিছু পিকচার ক্লিক করেছি সেগুলো দিয়ে দেবো, দেখো তখন। আর এখন প্রায় সন্ধে 7:30টার মতো বাজে, চা টা খাওয়া হয়ে গেছে, বাড়ি এসে সন্ধে সন্ধেও দিয়ে নিয়েছি, দিয়ে চা করলাম, চা টা খেয়ে নিয়েছি, তো এখন একটু একটু মাথাটা ধরেছে। তো ভিডিওটাকে আর বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্ট করে। যদি ভালো লাগে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের মাঝে। আজকের মতো টাটা।